আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবার? আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু ব্যাক কয়েক রেঞ্জের পিসি ফিল্ডের ভিডিওর পর আপনাদের মাথা থেকে হয়তো সরে গিয়েছে যে ক্রিয়েটাস কম্পিউটারে ল্যাপটপও পাওয়া যায়। সো এইটা যাতে আপনাদের মাথার থেকে না যায়, তাই আমরা আজকে একটা ল্যাপটপের রিভিউ নিয়ে চলে আসলাম। এতগুলো পিসির ভিডিওর পর আমি ভাবলাম যে একটা ল্যাপটপের রিভিউ দেওয়াই যায়। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা এইসারের ল্যাপটপ, যেটা লো মিড রেঞ্জের একটা ল্যাপটপ এবং এটা বাজেট 50,000 টাকার নিচে। তো যারা যারা 50,000 টাকার নিচে একটা লো মিড রেঞ্জের একটু অ্যাডভান্স বিগিনার লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা। সো ইন্ট্রোর পরে আমরা এই ল্যাপটপের ফুল রিভিউ দেখব এবং এটাতে কি কি ইউজ করা হয়েছে সব চেক করবো। সো আসতেছি একটা ইন্ট্রোর পরে। ল্যাপটপটার মডেল হচ্ছে এইসার এক্সটেন্সা 15-25-215। তো এই ল্যাপটপটা আজকে আমরা আনবক্সিং করবো এবং দেখবো এটার ভিতরে কী কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। তো চলুন ফার্স্টে আমরা আনবক্সিং করি। এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে যখন আপনারা পারচেস করবেন তখন কমপ্লিটলি সিল প্যাক পাবেন এবং একদম ব্র্যান্ড নিউ থাকবে। খোলার সাথে সাথে ইন্টারফেসটা এমন থাকবে এবং অ্যাক্সেসরিজ হিসেবে এখানে একটা চার্জার থাকবে খুবই ভালো মানের, যেটা এইসারের থেকে একদম ইয়া করা। এবং এইখানে যে ল্যাপটপটা থাকবে সেটা এভাবে ফুললি প্যাক থাকবে এবং আপনারা নিজেদের হাতে আনবক্সিং করে আপনাদের ফেভারিট ল্যাপটপটা বের করতে পারবেন। সো ল্যাপটপের ফার্স্ট ইমপ্রেশনটা খুবই স্লিম অ্যান্ড স্লিক, একদম গ্রাফাইট কালারের একটা ফিনিশ, উপরে এইসারের একটা ব্র্যান্ডিং করা আছে এবং খুবই স্লিম বেজেললেস। এটার স্ক্রিনটা হচ্ছে 15.6 ইঞ্চ, অর্থাৎ 16 ইঞ্চের কাছাকাছি, এবং কিবোর্ডের উপরে একটা সুন্দর কভার দেওয়া থাকবে যেন এটা ডাস্ট প্রুফ থাকে। তো এটা সরিয়ে দিলে আপনারা ফুল সাইজ কিবোর্ডটা দেখতে পারবেন। এটা কিন্তু ফুল সাইজ কিবোর্ড, ইভেন এখানে নামপ্যাড পর্যন্ত দেওয়া আছে এবং সব ধরনের কিজ এখানে আছে। এবং এই কোণায় পাওয়ার বাটনটা থাকবে এবং এখানে মাউস প্যাডটা। তো যেহেতু এটা একটা মিড রেঞ্জের একটা ল্যাপটপ, সো এটাতে ইউজ করা হয়েছে Ryzen 3 7th generation একটা প্রসেসর। এটা হচ্ছে 4 কোর এবং 8 থ্রেড, 2.4 হচ্ছে এটা বেস ক্লক স্পিড, 6 MB ক্যাশ সহ এই প্রসেসরটা আসে। এবং এটাতে DDR5 8 GB র্যাম ইউজ করা হয়েছে। একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এটা নন রিমুভেবল এবং এটা আপডেট করার কোনো অপশন থাকতেছে না। এবং এটাতে ইউজ করা হচ্ছে 256 GB একটা SSD, যেটা Gen 4, এবং এটা আপডেটেবল, অর্থাৎ এই স্টিকটা রিমুভ করে আপনারা নতুন স্টিক লাগাতে পারবেন। এছাড়া এটা একটা 1920x1080p রেজলিউশনের ল্যাপটপ। এটাতে আপনারা স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন। যারা বিগিনার থেকে একটু অ্যাডভান্স লেভেলে উঠেছেন তাদের জন্য একটা আইডিয়াল ল্যাপটপ। এছাড়া যারা স্টুডেন্টস আছেন, বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন, কাজ শিখতেছেন কিংবা কাজ শিখে একটু অ্যাডভান্স লেভেলে গিয়েছেন তাদের জন্য এই ল্যাপটপটা। এছাড়া এই ল্যাপটপে একটা রেডিয়ন গ্রাফিক্স দেওয়া আছে, যেটা হচ্ছে AMD রেডিয়ন 610M গ্রাফিক্সের নাম। অর্থাৎ আমরা যে প্রসেসরে Vega 11 দেখতাম ওইটার ল্যাপটপের ভার্সন হচ্ছে 610M। এই গ্রাফিক্সটা দেওয়া আছে, এটা দিয়ে আপনারা সব ধরনের এডিটিং এবং হালকা পাতলা গেমিং করতে পারবেন। সো এই ল্যাপটপটার প্রাইস যেহেতু ফার্স্টেই বলেছি 50,000 টাকার নিচে, এটার প্রাইস আমাদের কাছ থেকে অনলি পারচেস করতে পারবেন 48,500 টাকায়। অর্থাৎ 48,500 টাকায় আপনারা এরকম একটা স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ পেয়ে যাবেন। এটা খুবই হাই এন্ডের কিংবা খুবই লো এন্ডের না, এটা স্ট্যান্ডার্ড আপনার কাজের জন্য সুটেবল একটা ল্যাপটপ হতে পারে। ভিউয়ার্স, এইটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 40 Wh/h একটা 3-cell লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা আপনাকে টানা 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু কাজের প্রেশার এই ল্যাপটপটার উপর পুট করবেন। এবং এই ল্যাপটপে যে ওয়েবক্যামটা ইউজ করা হয়েছে এটা 720p রেজলিউশনের একটা ওয়েবক্যাম, যেটা 30 FPS-এ কাজ করে। এছাড়া দুইটা মাইক দেওয়া আছে, যেটা 30 mm করে, এবং এটা টেম্পোরাল একটা নয়েজ ক্যান্সেলেশনও দেওয়া আছে। সো এই ল্যাপটপ কিনতে হলে আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার Level 7 56-57 নম্বর শপে। অবশ্যই আসবেন এবং ল্যাপটপের সাথে গিফটস থাকবে আমাদের অনেক কিছু এবং ডিসকাউন্টও থাকতেছে। এছাড়া অন্যান্য অনেক ল্যাপটপ আছে, আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে PC বিল্ড করতে পারবেন। সো দেরি কিসের ভিউয়ার্স, এখনই চলে আসুন ক্রিয়েটাস কম্পিউটারে। সো নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।